আছি, আমার বন্ধুরা প্রত্যেকেই খুব ভালো আছে, আর আমি আমি তো দারুণ হ্যাপি আছি, আর সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছ। আর হ্যাপি না হলে এত সুন্দর একটা ভিডিও শেয়ার করে কী করে বলো তো তোমরা? আর কি শেয়ার করছি সেটা তো তোমরা আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছ। একদমই তাই বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার ড্রেস কালেকশন শেয়ার করতে চলেছি। আর আসলে বিষয়টা কী বলো তো বন্ধুরা, বেশ অনেকদিন ধরে তো কোথাও বেরোনো হয়নি, এই করোনা লকডাউনের কারণে সারাক্ষণ ঘরেই বসে থাকি, তো ড্রেসগুলোর জন্য ভীষণ মন খারাপ করছিল। আর তাই ভাবলাম যে আমি ড্রেসগুলো একবার করে আমার পরাও হয়ে যাবে, আর তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করাও হয়ে যাবে, তো তাই আজকে আমার ড্রেস কালেকশন ভিডিও নিয়ে আসলাম। আর বেশি কথা না বাড়িয়ে আগে তোমাদের সাথে আমার ড্রেসগুলো শেয়ার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রথমেই আমি আমার বন্ধুদের সঙ্গে এই ড্রেসটাই আমি শেয়ার করলাম, তার কারণ হলো আমার অনেক ড্রেসের মধ্যে এটা একটা বেশ পছন্দের ড্রেস, আর এর কালারটা তোমরা যেটা দেখছো একদম অরিজিনাল কালার। যদি আমি বলি তো ব্ল্যাক ব্লু যে কালার হয় সেম কতকটা এরকমই পায়, আর এটা একটা লং গ্রাউন। ড্রেসটা আরও সুন্দর লাগছে তার কারণ হলো গলার কাছে যে কাটটা আছে তোমরা দেখতে পাচ্ছ, বেশ অনেকটা বড় গোল কাট একদম। আর জামার হাতাগুলো একদম ড্রেসের সামনেটার সাথে ম্যাচ করে বেশ ছাপা ছাপা আছে। আর এটা একটা গ্রাউনি, ঠিক আছে, আমার পা পর্যন্ত একদম গেছে, আমার হাইটে ঠিকঠাক একদম ড্রেসটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। আর সামনেতে এটা ইলাস্টার লাগানো আছে, মানে যে কোনো ফিগারে এগুলো পরা যায়, তো আমার আমার ক্ষেত্রে এই ড্রেসটার জন্য কোনো অসুবিধা হয় না। এরপর তোমাদের দেখাই এই ড্রেসটা, এটা বার্থডে পার্টির জন্য একদম পারফেক্ট। আর এর কালারটা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হোয়াইট কালার, বাট এটা হোয়াইট কালার না, এটা একটা বেশ মিষ্টি কালার, যেটা ক্যামেরাতে সেই কালারটা ফুটে ওঠেনি। এটা কুশি যে কলা পাতা যে হয় না, তার থেকে মানে একদম হালকা কালার, একদম একটা হালকা সবুজ ভাব সাদার উপর পড়লে যে কালারটা হয় সেই মিষ্টি কালারটা এখানে রয়েছে। আর সামনের কাজটা দেখতে পেয়েছো, এক সাইডে বেশ ছোটি ছোটি গোলাপ করা গোলাপ ফুল বসানো, বেশ দারুণ একটা ড্রেস। এমনি গোটাটা কাজ নেই, জাস্ট বুকের কাজটা একটু কাজ আছে। আর এটা গ্রাউন্ড ঠিক না, কারণ আমার কাছে তো গ্রাউন্ড না, একদম পা পর্যন্ত পৌঁছায়নি, তার কিছুটা আগে পর্যন্তই পৌঁছায়। আর এই ড্রেসটারও গলাটা একদম গোল কাট, আর হাতাগুলো এরকম অনেকটা বেশ লং, দেখতে দারুণ ড্রেসটা। এমনিতে লুকটা খুব সুন্দর। আমার বন্ধুদের কাছে আবার একটা গ্রাউন্ড নিয়ে আসলাম, আর ব্লু কালারেরই, কিন্তু এটা ব্ল্যাক ব্লু কালার না, এটা একদম যে উজালা কালার বা একদম নীলাভ ব্লু যে আমরা কথাটা বলি না, সেরকম একটা কালার। আর গোটা ড্রেসটাতে এরকম প্রিন্ট করা আছে, একটা বেশ সোনালি কালারের প্রিন্ট, দারুণ লাগে ড্রেসটার। এটাও একটা গ্রাউন্ড, আর আমার একদম পুরো পা পর্যন্ত পৌঁছাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বিশেষ করে এই ড্রেসগুলো একটু লং লংই হয়, যারা হাইটে অনেকটা লং হয় তাদের জন্য পারফেক্ট, আর আমি এমনিতেও বেশ অনেকটা লম্বা, তো সেটা তোমরা দেখেই বুঝতে পারছ। আর আমার এই ড্রেসটা এরকম বেশ কিছুটা লাগছে দেখতে পাচ্ছ, একদম পা পর্যন্ত পৌঁছেছে। আর আমি যদিও কোনো ড্রেসের জন্য স্পেশালভাবে কোনো জুয়েলারি পরে নেই, তোমরা দেখতে পাচ্ছ, সিম্পল জাস্ট ড্রেসগুলো শেয়ার করছি তোমাদের সাথে। এরপর আসলাম আমি আমার বন্ধুদের সঙ্গে আমার পছন্দের একটা কুর্তি শেয়ার করতে, বেশ স্টাইলিশ একটা কুর্তি। আর
এটা স্টাইলিশ বললাম তার কারণ একদম সামনের দিকটা দেখো যে বোতাম লাগানো সোজা একটা লাইন গেছে এবং সামনেটা নিচটা একটু কাটা মতো বেশ মডেলটা বেশ দারুণ একদম আর চিকনের কাজ আছে একদম হালকা কালার ড্রেসটার কালারটা বলে দিই একদম ঘিয়া কালার আর এই যে সামনেটা বুকের কাছে এবং তার নিচে একটুখানি চিকনের দারুণ ডিজাইন করা এটা কালারটা ড্রেসটা লাইটের কারণে অনেকটা ব্রাইট হয়ে গেছে আমার রুমেতে লাইট জ্বলছে যে কারণে না ড্রেসটার আরও ব্রাইট হয়ে উঠেছে আর কালারটা সেভাবে ফুটে ওঠেনি এটা একটা ঘিয়া কালার আর ঘিয়া কালারের ওপর এরকম একটা অসাধারণ ডিজাইন হালকা রঙের ডিজাইন রয়েছে আর বেশ লংও আছে কুর্তিটা এই ড্রেসটা হলো আমি যেদিন ফার্স্ট ইউনিভার্সিটি গিয়েছিলাম এই ড্রেসটাই পরেছিলাম আর তোমাদের সাথে তাই শেয়ার করলাম বেশ ভালো লাগে আমার এই ড্রেসটা এটা উপরে একটা টপ পরেছি আর নিচে একটা গ্রাউনের মতন স্কার্টস পরে নিয়েছি এটা দুটো কাট আর সেটা তোমরা দেখে বুঝতে পারছো কালারটা বেশ দারুণ আর এই ড্রেসটা দুটো একসাথে ম্যাচ করে গেছে বেশ ভালো লাগছে তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যদিও আমার সমস্ত ড্রেসই বিয়ের পর হাজবেন্ডের দেয়া আমার আগেকার বিয়ের আগের ড্রেস এগুলো কোনোটাই নয় আর এগুলো পরপর কোনো বিশেষ কোনো দিনে যে কিনেছি তাও না যখন যেটা পছন্দ হয়েছে ভালো লেগেছে একটা একটা করে কালেক্ট করতে করতে আমার এরকম সঞ্চয় হয়েছে ড্রেসগুলোর আর আসলে ড্রেসটার লুকটাই অসাধারণ আমার তো বেশ ভালো লাগে বিশেষ করে ব্যাগটা নেওয়ার পর ড্রেসটা আরও বেশ সুন্দর লাগছে তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর কোন ড্রেসটাতে সুন্দর লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে এরকম লং ড্রেসের সঙ্গে যে কোনো একটা সাইডে ব্যাগ নিলে ব্যাগটার ব্যাগটার কারণে বেশ ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে যায় তাই না বেশ দারুণ লাগছে আমার তো বেশ পছন্দই হয়েছে আর চলে আসি পরের ড্রেসে আবার আসলাম তোমাদের সঙ্গে আর একটা কুর্তি শেয়ার করতে আগে বলো কেমন লাগছে এই ড্রেসটাতে এই ড্রেসটা আমার বেশ দারুণ লাগে কারো কালারটার জন্য কারণ এটা টকটকে একটা ইয়েলো কালার আর এরকম সাইডে যে কোনো একটা রেড বা পিঙ্ক কালারের ওড়না নিলে তো ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে যায় আর এই কুর্তিটার পিছন দিকটা মানে পিঠের দিকটা বেশ চাপা কলার দেওয়ার কারণে আর ফুলাতা রয়েছে শীতের দিনগুলোতে এরকম একটা কুর্তি ইউজ করাই যায় এরকম সাইডে চাদর নিয়ে আর যেটা আমি নিয়েছি সেটাও একটা চাদরই বেশ দারুণ লুক একটা তোমরা বলবে কেমন লাগছে ড্রেসগুলো কেমন ছিল আর কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর আমার বেশি কিছু ড্রেস ছিল না তাই অল্প শেয়ার করলাম তবে আরও আছে যেগুলো সবার সাথে শেয়ার করা সম্ভব না কারণ ইউনিভার্সিটি গেছি এখান থেকে কলেজ যেতাম সে কারণে বেশ কিছু ড্রেস কালেক্ট করেছিলাম কিন্তু সব কিছু তো শেয়ার করা যায় না আর শেয়ার করলেও ভিডিও অনেকটা লং হয়ে যাবে তাই আমার পছন্দের বেশ কিছু ড্রেস তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো কোন ড্রেসটাতে আমার সুন্দর লেগেছে কমেন্ট করে জানিও আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে